নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবছরের বার্ষিক রাশিফলের কিছু দুর্দান্ত সুখবর নিয়ে আলোচনা করব। আর কোন কোন বিষয়ে পরিকল্পনা করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। সবার প্রথম দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিট। বৃষ রাশি, আপনাদের রাশির অধিপতি শুক্র, আপনারা খুব শখ শৌখিন হয়ে থাকেন। আপনাদের ব্যক্তিত্ব অনেক আকর্ষণীয়, যা সহজেই মানুষকে প্রভাবিত করে। শুক্র লাক্সারি দেয়, শুক্র ধন ঐশ্বর্য ম্যাটেরিয়ালিস্টিক লাইফের কারক গ্রহ। আপনারা খুবই ক্রিয়েটিভ হয়ে থাকেন। আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সুখবর। কিছু গুরুত্বপূর্ণ সুখবরের হেডলাইন। যারা অনেকদিন ধরে বিবাহ করবেন করবেন ভাবছেন, দেখে নিন এবছরের কোন সময় আপনাদের জন্য বিবাহ খুবই সুখকর হতে চলেছে। যারা সন্তান কামনা করছেন, দেখে নিন আপনাদের জন্য সন্তান ধারণের পক্ষে সবথেকে শুভ সময় কোনটি হতে চলেছে। জন্মছকে আছে কি চাকরির যোগ, তবু চাকরি হচ্ছে না, দেখে নেব কোন সময়ে এই চাকরির আশা পূর্ণ হতে চলেছে। নতুন ব্যবসা খুলতে চান, জেনে নিন এবছরের কোন সময়ে নতুন ব্যবসা খোলার সবথেকে শুভ সময় হতে চলেছে। আমরা জেনে নেব কোন কোন ব্যবসায় কোন কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হবে অত্যন্ত লাভদায়ক। শেয়ার, মিউচুয়াল ফান্ড, কোথায় কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, এই অ্যাস্ট্রোলজি অনুযায়ী তার শুভ সময়টি আলোচনা করব। আপনাদের শরীর স্বাস্থ্যই বা কেমন যাবে, বছরের কোন সময় কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন, আমরা জানব মামলা মকদ্দমা চলে থাকলে তারই বা কি পরিণতি হতে চলেছে। প্রপার্টি সম্বন্ধেও থাকছে বেশ কিছু সুখবর। সুতরাং এই সমস্ত কিছু জানতে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। যারা বিবাহ করবেন করবেন ভাবছেন, অর্থাৎ বিবাহযোগ্য পাত্রপাত্রীরা, তারা জেনে নিন 2023 সালের কোন সময় বিবাহ করলে তা হবে অত্যন্ত সৌভাগ্যসূচক। 17 জানুয়ারি শনি তার দশম দৃষ্টি দিয়ে বৃষরাশির সপ্তমে দেখবে, ফলে বিবাহজনিত বিষয়ে কিছু সামান্য বাধা সৃষ্টি করলেও বৃহস্পতি কিন্তু 22 এপ্রিল পর 2023 পর্যন্ত আপনাদের সপ্তমে দৃষ্টি দিচ্ছে। সুতরাং 2023-এ যদি আপনারা বিয়ে করতে চান, অবশ্যই এই 22 এপ্রিলের পূর্বেই আপনারা বিবাহ করার প্রস্তুতি নিন। তবে যদি 17 জানুয়ারির পূর্বে বিবাহ করা যায়, সেটা সবথেকে শুভকর হবে। ভাগ্য ও কর্মের দিক দিয়ে খুবই ভালো ফল দেবে শনি মহারাজ, তবে পরিবার, বিবাহ, দাম্পত্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি করবে ইনি। এই সমস্ত ক্ষেত্রে সম্পর্ক সুমধুর করতে বুদ্ধি সহকারে পরিশ্রম করতে হবে। কিন্তু বছরের বেশিটা সময় অত্যন্ত কর্মব্যস্ত হওয়ায় তাদের দিক দিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সেই জন্য আগে থেকেই তাদের কিভাবে ম্যানেজ করবেন সেই সম্পর্কে প্ল্যান করে রাখতে পারেন। যারা সন্তান কামনা করছেন অথবা যারা সন্তান সম্বন্ধীয় সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, দেখে নিন 2023 সালে কোন সময়ে আসতে চলেছে আপনাদের সন্তান, অর্থাৎ মনস্কামনা পূর্ণ হতে চলেছে আপনাদের। এবছরের শুরুর দিকেই সন্তান হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা সন্তান কামনা করছেন, সন্তান সমস্যায় ভুগছেন, এই 22 এপ্রিলের পূর্বেই ডাক্তারি পরামর্শ নিয়ে নানা উপায়ে সন্তান ধারণের পরিকল্পনা করতে পারেন। সেক্ষেত্রে সাকসেসের মাত্রা অত্যাধিক থাকছে। আপনাদের সন্তানের ঘরে বৃহস্পতির আশীর্বাদ 22 এপ্রিল পর্যন্ত থাকছে। তবে অবশ্যই জন্মছকে সন্তান হওয়ার যোগ থাকতে হবে। অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির যোগও আছে আপনাদের জন্মছকে, তাহলে দেখে নিন এবছরের কোন সময়ে আপনারা চাকরি পেতে চলেছেন।
চাকরি বাকরি প্রমোশন। 17 জানুয়ারি ভাগ্যপতি শনি আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মের ঘরে যেতে চলেছেন, সেখানে তার হতে চলেছে মজবুত অবস্থান। শনি তার নিজের ঘরের থেকে এক ঘর এগিয়ে অবস্থান করছে, সুতরাং ভাগ্যের বৃদ্ধি তো হবেই, সাথে কর্মেরও বৃদ্ধি ঘটবে। দশমে অবস্থান করে এই সময় শনিদেব স্ব মহাপুরুষ যোগ সৃষ্টি করছে, ফলে আপনাদের আটকে থাকা প্রমোশন, ইনক্রিমেন্ট, এমনকি ট্রান্সফারও মনোমতো হতে চলেছে। কোথাও টাকা পয়সা আটকে থাকলে তা প্রাপ্তির যোগ এই সময় থেকে সৃষ্টি হবে। যারা গভর্নমেন্ট চাকরি বা উচ্চ প্রশাসনিক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য শনির সুপ্রভাব দেখা যাচ্ছে, কারণ শনি কর্মভাবে কেন্দ্রে দশম স্থানে তার আনন্দ ভবনে অবস্থান করবে 17 জানুয়ারি থেকে। 17 জানুয়ারি 2023 থেকে 29 মার্চ 2025 পর্যন্ত শনি তার আনন্দ ভবন কুম্ভ রাশিতেই থাকছে, অর্থাৎ আপনাদের নবমপতি তার দশম স্থানে নিজ গৃহে আনন্দ ভবনে থাকছেন। যারা কর্মের জন্য অত্যাধিক পরিশ্রম করে চলছেন, তারা এই সময় তাদের চাকরি লাভ করতে চলেছেন। শেয়ার ফাটকা লটারিতে ইনভেস্টমেন্ট করতে চান? জন্মছকে আপনাদের এই সমস্ত থেকে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে, তাহলে অবশ্যই জেনে নিন 2023 সালের কোন সময়ে আপনাদের এই সমস্ত ইনভেস্টমেন্ট লাভে পরিণত হতে পারে। আপনাদের রাশির অধিপতি শুক্র হওয়ায় শুক্রের গোচর খুবই গুরুত্বপূর্ণ। 15 ফেব্রুয়ারি হতে 12 মার্চ শুক্র উচ্চস্থ হয়ে মিনে অবস্থান করতে চলেছে, সেখানে বৃহস্পতি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একাদশপতি একাদশে অবস্থান করে আছে, সেখানে লগ্নপতি শুক্র যুক্ত হয়ে 1-11 কানেকশন সৃষ্টি করেছে, ফলে ওই সময়টায় দারুণ লাভবান হতে চলেছেন আপনারা। অর্থাৎ 15 ফেব্রুয়ারি হতে 12 মার্চ পর্যন্ত সময়টিতে আপনারা দারুণ লাভবান হতে চলেছেন, হঠাৎ হঠাৎই লাভবান হবেন। 30 অক্টোবরের পর রাহু একাদশে গিয়ে লটারি ফাটকা ইত্যাদিতে লাভবান করবে। টাকা কোথাও ইনভেস্টমেন্ট করতে হলে এই সময় এমন কোম্পানিতে করুন যারা শুক্র সম্বন্ধীয় কর্মে যুক্ত। নতুন ব্যবসা শুরু করতে চান? কোন সময়ে আপনারা এই নতুন ব্যবসা শুরু করতে পারবেন তার সময় নিয়ে আলোচনা করছি, দেখতে থাকুন। নতুন ব্যবসা বছরের কোন সময় শুরু করবেন জেনে নেওয়া যাক। যদি 2023 সালে নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই 15 ফেব্রুয়ারি হতে 12 মার্চ ব্যবসা শুরু করতে পারেন। 17 জানুয়ারি হতে শনি দৃষ্টি দেবে ওই সপ্তম ভাবে, এবং 22 এপ্রিল পর্যন্ত বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমভাবে ব্যবসাভাবে। সুতরাং নতুন ব্যবসার শুভ সময় 6 এপ্রিল হতে 22 এপ্রিলও খুবই শুভ হতে চলেছে। এই সময় আপনাদের পার্সোনালিটি আরও আকর্ষণীয় হবে। যারা শুক্র সম্বন্ধীয় কর্ম করেন, যেমন যে কোনো আর্টিস্ট, অভিনয় জগতে আছেন যারা, গ্ল্যামার লাইফের সাথে যারা যুক্ত, যারা মিডিয়ার সাথে যুক্ত, যারা নেম ফেম চান, অথবা যাদের রেস্টুরেন্ট আছে, যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত বা বিভিন্ন ডেকোরেশনের সাথে যুক্ত, পারফিউম সম্বন্ধীয় কর্ম করেন বা ট্রাভেলিংয়ের সঙ্গে সম্বন্ধীয় কর্ম করেন, শাড়ি গয়না ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কর্ম করেন, তাদের এই সময় অত্যন্ত উন্নতি দেখা যাচ্ছে, তাদের ব্যবসায় নতুন রাস্তা খুলতে পারে। এই সময় আপনারা কোনো বড় অর্ডার পেতে পারেন, আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের কোম্পানিকে নিয়ে যেতে পারেন সফলতার চূড়ায় এই সময়। এবছর যারা অকাল সায়েন্সের সাথে যুক্ত, যারা অ্যাস্ট্রোলজার, তাদের বিশাল উন্নতি পরিলক্ষিত হয়, ভাগ্যপতি কর্মে কানেক্টেড হচ্ছে, পাওয়ারফুল থাকছে ভাগ্যপতি ও কর্মপতি শনিদেব, যত কর্ম তত ভাগ্যের উন্নতি। এছাড়া 22 এপ্রিল পর্যন্ত অষ্টমপতি ও একাদশপতি বৃহস্পতি একাদশেই থাকছে, 22 এপ্রিলের পর বৃহস্পতি তার নবম দৃষ্টি পড়ছে আপনাদের বৃষরাশির অষ্টমে,
ফলে রিসার্চ, তন্ত্রমন্ত্র, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদি এই সমস্ত বিষয়ের দারুণ উন্নতি পরিলক্ষিত হচ্ছে। থাকছে প্রপার্টি সম্বন্ধীয় বেশ কিছু সুখবর আপনাদের জন্য। শনির সপ্তম দৃষ্টি আপনাদের সুখস্থানে ফোর্থ হাউসে পড়েছে, ফলে সুখের ক্ষেত্রে ওঠাপড়া দেখা যাবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে মায়ের দিকে পিতার দিকে খেয়াল রাখা আবশ্যক। তবে গাড়ি বাড়ি প্রপার্টি নিয়ে 17 জানুয়ারির পর সামান্য ঝামেলা সৃষ্টি হলেও 22 এপ্রিলের পর যেই বৃহস্পতি দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়বে, তখন থেকেই মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, গৃহ পরিবেশের উন্নতি হবে, গাড়ি বাড়ি প্রপার্টি ইত্যাদির লাভ লক্ষণীয়। বিভিন্ন মামলা মকদ্দমায় ভুগছেন, জেনে নিন আপনার মামলা মকদ্দমায় জয় হবে কি হবে না, অথবা কোন সময়ে কি ধরনের মামলা মকদ্দমায় আপনারা জয় লাভ করতে পারবেন। এছাড়া মামলা মকদ্দমাজনিত সমস্যা চললে 22 এপ্রিলের পর থেকে মামলা আপনাদের ফরে যাবে এবং বছরের শেষের দিকে সুখবর পাবেন, শত্রুরা শত্রুতায় হেরে যাবে, ফাইন্যান্স কন্ডিশন ভালোভাবে হ্যান্ডেলিং করতে সক্ষম হবেন, ঋণ হতে মুক্তি পাবেন, পৈতৃক সম্পত্তি। বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টমে পড়ছে, ফলে ধার্মিক ক্রিয়াকর্মের মাধ্যমে কষ্টের লাভও ঘটবে, আটকে থাকা পয়সাও ফিরে আসবে, শ্বশুরবাড়ি সম্বন্ধীয় কর্তব্য বৃদ্ধি পাবে, কর্তব্য করুন, ধর্ম করুন, কষ্ট হতে নিশ্চয়ই নিদান পাবেন। অকাল সায়েন্স চর্চার ক্ষেত্রে ভালো সময়, জন্মকুষ্ঠিতে হঠাৎ পাওয়া সম্পত্তির যোগ থাকলে এবছর তা পেতে চলেছেন, পৈতৃক সম্পত্তিও লাভ করার যোগ দেখা যাচ্ছে। কোন কোন বিষয়ে হবেন সতর্ক? স্বাস্থ্য সম্বন্ধীয় কোন বিষয়ে আপনাদের হতে হবে অত্যন্ত সতর্ক? হেলথ বা অসুখ বিসুখ, 3 নভেম্বর হতে 30 নভেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে থাকছে, ষষ্ঠপতি শুক্র পঞ্চমের নিচস্থ থাকছে, এই সময় পেট সম্বন্ধীয় সমস্যায় ভুগতে পারেন, বিশেষ করে মহিলাদের পিসিওডি বা পিরিয়ড এই জাতীয় সমস্যা যাদের আছে তারা সতর্ক থাকবেন। তবে 22 এপ্রিলের পর থেকে বৃহস্পতি মেষে বসে ষষ্ঠী দৃষ্টি দেওয়ায় রোগ ভোগের কষ্ট অনেকাংশে কমবে, অর্থাৎ সুচিকিৎসা হবে। এবং যদি অসুখে ভুগেও থাকেন, 30 অক্টোবর 2023 পর প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, যখন রাহু মীন এবং কেতু কন্যায় চলে যাবে। শিক্ষার জন্য বা বিজনেসের জন্য বা চাকরির জন্য বিদেশ যেতে চান, কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে? রাহু 30 অক্টোবর পর্যন্ত মেষে থাকছে, বৃহস্পতি 22 এপ্রিল মেষে এসে রাহুর সঙ্গে যুক্ত হয়ে গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করছে, যা থাকছে 22 এপ্রিল 2023 থেকে 30 অক্টোবর 2023 পর্যন্ত। এই যোগের ফলে ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের, আর কিছু কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। যেহেতু দ্বাদশ ঘরে এই যোগ হচ্ছে, সেই জন্য বিদেশ বা বিদেশ সম্বন্ধীয় কার্যক্রমে একটু বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কাগজে গণ্ডগোল, মিস আন্ডারস্ট্যান্ডিং বা দেরির মতো সমস্যা হতে পারে, ঝটপট কোনো ডিসিশন নেবেন না, অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আইন বিরুদ্ধ কাজ তো একেবারেই করা যাবে না, তার ফলে জেল পর্যন্ত হতে পারে, মিথ্যে আরোপও লাগতে পারে, ঘুষ নেওয়ার আরোপও লাগতে পারে। সুতরাং সর্বদা সৎ পথে থাকার এ সময়ে চেষ্টা করা প্রয়োজন। ভয় পাবেন না, এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে আগে থেকেই জেনে নিন বছরের কোন সময়ে হতে চলেছে দুর্ঘটনা। আগে থেকে জানা থাকলে এই দুর্ঘটনাকে আমরা সহজেই এড়াতে পারবো, নিতে পারবো কিছু অগ্রিম প্রস্তুতি। রাহু দ্বাদশে বসে অষ্টম, ষষ্ঠ, চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে,
এছাড়া দ্বাদশে শনি দৃষ্টিও পড়ছে। এছাড়া রাহু যখন মীন রাশিতে যাবে তখনও কিন্তু আপনাদের থার্ড হাউসে দৃষ্টি থাকছে রাহুর। সুতরাং পুরো বছরটাই রাস্তাঘাটে অত্যন্ত সাবধানে চলাফেরা করা প্রয়োজন, বিশেষ করে গাড়ি ড্রাইভিং আইন মেনে চলা প্রয়োজন, হেলমেট পরে বাইক চালানো একান্ত প্রয়োজন। খরচ খরচাটা সম্পর্কেও একটু জানা যাক। রাহু দ্বাদশে বসে হা করে রয়েছে খরচ করানোর জন্য। শনি যেখানে বসে সেই স্থানের সেই ভাবের বৃদ্ধি করে, কিন্তু তার দৃষ্টি কিন্তু বিচ্ছেদমূলক। এক্ষেত্রে শনি আপনাদের দ্বাদশে তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে দেখার ফলে কিন্তু সেই রাহুর প্রভাব অনেকাংশেই কমিয়ে দেবে, ফলে খরচ অনেকটা কন্ট্রোলে আসতে চলেছে। এই খরচ কন্ট্রোল হবে 17 জানুয়ারির পর থেকে। সুতরাং এই 2023 সাল বৃষরাশির অত্যন্ত শুভ যেতে চলেছে কর্ম আর ভাগ্যের দিক দিয়ে। সুতরাং মন দিয়ে কর্ম করুন আর তার সুফল লাভ করতে থাকুন। আর পারিবারিক সমস্যা, সেটা তো বৃহস্পতি আসার পর থেকেই তার মধ্যে সামঞ্জস্য আসতে দেখা যাচ্ছে। সুতরাং মিলিয়ে মিশিয়ে বোঝা যাচ্ছে এবছরটা আপনাদের জন্য অত্যন্ত সুখ সৌভাগ্যের বৃদ্ধিদায়ক বছর হতে চলেছে। এভাবেই আমার সাথে থাকতে, আমার চ্যানেলের আপডেট সবার আগে পেতে, আমাকে ইন্সপিরেশন দিতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। নমস্কার, আপনারা সবাই খুব খুব ভালো থাকুন। এই বার্ষিক রাশিফলটি গ্রহের গোচরের উপর ভিত্তি করে করা হয়েছে। তবে আপনারা যদি জানতে চান যে আপনাদের জন্মকুণ্ডলী আর গোচর মিলিয়ে 2023 কেমন যেতে পারে, অথবা পার্সোনাল কোনো প্রশ্ন জানতে চান, তবে অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে পারেন